উঠতেছে সকালবেলায়, সকালে উঠছি আমি, সকালবেলায় উঠছি, উঠে একটু হাট পানছি, হেঁটে নাকি অনেক বাতার সারছি, খুবই বাতার সারছি, নাকি বেরতে যাই ময় মাখি করি। আকাশেরই বেশি ভালো না, খুব এই এমর থেকেও দেখা যায় তাল গাছ, অনেক তাল ধরে রয়েছে। এই দিদি উঠছে, দিদি উঠে দুয়ের ফুল বানছে। না এসে রোগাহি বাতাস আসছে খুব, দিদি দুয়ের ই করবার নেই নেই, হোরাহার বাড়ি নেই নেই, খুব বাতাস আসছে, বাতাস আসলে পাতা পড়ছে তাই না? সকালবেলায় তো আকাশ বেশি ভালো না, পরিষ্কার না, একটু অন্ধকার অন্ধকার আছে। আর দেশি পেয়ারা তো, এই যে দিদির গাছ, পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরে দিছে। বাতার ছাড়তে যে করেছে তাই মশর, এই যে মহিমা বাসি সেই দিয়ে মরিচ গাছে দিবেন, সে মরিচ গাছে একটু ই পড়ছে দিকে, পোকা ধরছে দিকে, এটা দিলে কি ওই মহিমা? মরিচ গাছে যদি পোকা ধরে, পোকাটা জায়গা তাই নেই বাসি সেই, কালকে রান্না করছে এই চুলার সেই উঠিয়ে দিবেন, সেটি সেটা আগে তো এই দিছি, অন্ত খালি বীজ দেয়, এই দিয়ে দেয় না কোনো ওষুধ কোনো কিছু দেয় না, সেই দেয় বাসে সেই দিলেই। মরিচ গুনে কালা কালা রং সুন্দর আছে, কালামরিচ ঝাল আছে, আর যে সুন্দরই নে যে কটা গাছ হয়েছে ইয়ে যাব তো খাওয়া চলে যাবো তো, মানুষ অল্প ই তাও আর এই গাছের মরিচি খাওয়া থাকো চলে যায় অল্প মানুষ। কুমড়া কি মন ধরলো, কুমড়া গাছ তো ভালোই দেখা যায়, যে সুন্দর কুমড়া গাছ। গরু আছে দুইটাই, এসে ই খায় ওইলো পানা আর খের খায় নে, গাছ তো কাটা আর ই নেই দেখি আমাগো শক্ত যে ঘাস,
এই যে এলো তেরাবেরার মধ্যে ই দিব গুছি গোলবাড়ি এই জায়গায় ই দিচ্ছে তেনে চাপড়ি বানাই গোল করে গেছি তাইকো মা ই গোলবার গেছে গোয়ালবাড়ি বার গেছে গোয়ালি গেছে এই দেহ কেমন করে গরুর গরুর ই দিয়ে তল দিয়ে দৌড় দিছে দিদির পয়সা গাছ পয়সাকে জাংলা ভালো হয়েছে এই জাংলায় একই জাংলায় একসাথে যে লাউ গাছে উঠিয়ে দিছি লাউ গাছে সুন্দর দিছি ২০১০টা শেষ নে এখন কি করবি রান্না করব দিদি এখানে থাল বাসন মাজব নিয়ে যাবেন চিঠি বলে এই দিদি কি রান্না করবি এরে দিদি রান্না কর দিদি হনে সেই ভালো হইব আমিও খাই না একা একা অনেকদিন ধরে খাওয়াই না দুজন থাকলে ভালো হয় খাওয়াটা ভালো না গে দুই বোন একসাথে খেলে ই না গে আলাদা স্বাদ না গে আলাদা বাসে সেই গুণ আছে বাসে সেই গুণ আছে দিদি টিউবওয়েলের ভাড়ে দে থাল মাছ বানছি এর আগের ভিডিওর মধ্যে তো আপনি সব কিছু বলছি আমার দিদির দুই ছেলে এক ছেলে বড় ছেলে ই করে চাকরি করে বিয়ে করছে আর ছোট ছেলে লেখাপড়া করছে কৃষ্ণ সমানি আর আমার বন্যু জামে আমার দাদাও চাকরি করে ঢাকায় কিছুই নেই ওটা একবার নরম
অনেক দিন ছোট হয়ে গেছে না অনেক তাল ধরে রয়েছে, অনেক তাল গাছটা উঠছে, দেখি তাল গাছ তোলা যে দেখি তাল টাল আসছে নাকি মাথায় পড়বো নাকি ডর তো করি। আমার এই যে ছোট একটা তাল পড়ছে এই মাত্র মনে হয়, এই যে ছোট একটা তাল এই যে মুখেটা ই হয়ে গেছে, এই যে একটা তাল পড়ছে। ছোটটা পড়ছে, অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় তাল আছে, এই ছোট একটা তাল পড়ে রয়েছে। ছেলে ভাত দিদি রয়ে গেছে আর মরিচ ভাতটা, মরিচ চেষ্টা হয়ে গেছে, বেটে নিবি। বাতাস আছে এসকি এই যে তাই মশাই আর মামিমা গেই বানাইব, হনে গেই বানাইব, গেয়ে দুধ খুব সাত আঠেরি হয়েছে, বাছর তো অনেক বড় হয়েছে, দুধ রাখি অনেক স্বাদ কইছে মামার কইছে আমার 1 কেজি দিও আমি বেড়তে নিয়ে যাবো। গেই বানান শেষ, মামার নিয়ে বেঞ্চে দুধ দিই কতটুকু হয়েছে, আঠরিয়ে গেছে গাই দুধের আবার ইয়ে আছে গুণ আছে। Thank you.
গে পানি নিয়ে আবার আগে মিশে একটু করে ইয়ে দিছি, তুলসী গাছে দিছি। ওখানে কি নিয়ম আছে কি নিয়ে? সব সময় তো এক সমান হয় না। নিয়ে যাই মেপে দিছি, আজকে 1 কেজি হয়েছে। ও এমনি 100 কেজির মতোই, আজকে 100 কেজি হয়নি, আজকে 1 কেজি হয়েছে।